নমস্কার, শ্রী আম্মা ভগবান শরণম। এখন আমরা শ্রী পরমজ্যোতি ভগবতী ভগবানের চমৎকার শুনব। আমি ত্রিশূর থেকে রাজেশ্বরী বলছি। প্রতি সপ্তাহে সংগঠিত ভগবত সাক্ষাৎকার প্রক্রিয়ায় অংশগ্রহণ করার জন্য আমি ব্যাকুল হয়ে অপেক্ষা করি। সংক্রান্তির জন্য সেই দিন এই প্রক্রিয়া হবে না জানতে পেরে আমার মনটা খারাপ হয়ে যায়। কিন্তু বৃহস্পতিবার দিন আমার পরম প্রিয় পরমজ্যোতি ভগবতী ভগবান আমায় এক সুন্দর অভিজ্ঞতা দিয়ে আশীর্বাদ করেন। আমি স্পষ্টরূপে দেখতে পাই ওনারা আমার গৃহে সদা সর্বদা বিরাজমান। সেই দিনটি বৈকুণ্ঠ একাদশী ছিল, তাই আমি মধ্যাহ্নভোজ হিসাবে ডালিয়া ও কুমড়োর তরকারি রান্না করেছিলাম। রান্না শেষে স্টোভ নিভিয়ে খাবার ঢাকা দিয়ে আমি বেরিয়ে যাই। খাবার পরিবেশন করার জন্য ফিরে এসে ঢাকনা সরিয়ে দেখি তরকারির ওপর ছোট ছোট গর্ত, যেন কোনো বাচ্চা তার ছোট আঙুল দিয়ে গর্তে সৃষ্টি করেছে। এটা দেখে আমি বিস্মিত হয়ে পড়ি। এরপর আমি ভগবতী ভগবানকে খাবার পরিবেশন করে ওনাদের খেয়ে নিতে অনুরোধ করি। কিছুক্ষণ পর আমি দেখি শ্রী পরমজ্যোতি ভগবতী ভগবান ওনার দিক থেকে কুমড়োর তরকারি গ্রহণ করেছেন। আমার গৃহে শ্রী পরমজ্যোতি ভগবতী ভগবান প্রত্যক্ষ রূপে বিরাজমান। ওনাদের দিব্য উপস্থিতি রূপ এই বিশাল আশীর্বাদ পেয়ে আমার জীবন সমৃদ্ধ ও ধন্য হয়ে উঠেছে। শ্রী পরমজ্যোতি ভগবানের চরণ কমলে আমার হৃদয় নিঃসৃত প্রাণ ভরা ভালোবাসা ও অশেষ কৃতজ্ঞতা অর্পণ করি।